নমস্কার বন্ধুরা, রং বেরঙে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে একটা মৃগেল মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এখানে মৃগেল মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আলু, কাঁচা লঙ্কা, কালো জিরে আর একটা মশলার পেস্ট। মাছটা আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছি যাতে মাছের ভেতর পর্যন্ত নুন হলুদটা পৌঁছায়। এবার আমি এখানে কড়াই বসিয়ে এখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম। সব মাছগুলোই ধরে গেল। বেশি কড়াও ভাজবো না, আবার হালকাও ভাজবো না, মাঝারি ভাজবো। দিয়ে দিয়েছি মাছগুলো, সব মাছই ধরে গেছে। মাছগুলো এপিট হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোকে উল্টে দিয়েছি, এবার ওপিটটা হবে। ওপিটটা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে তুলে নিচ্ছি। এই যে মাছ ভাজাটা হয়ে গেছে। এবার এই তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরিটা একটু গরম হলে এবার আমি আলুটা দিয়ে দিলাম। কালো জিরিটা দিয়ে সামান্য নাড়িয়ে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে এবার আমি এক এক করে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা দিয়ে আর একটু ভাজা ভাজা করব আমি, হালকা ভাজা ভাজা করে। এবার এখানে আমি একটা মশলার পেস্ট দেব। এই মশলার পেস্ট এখানে আছে জিরে, আদা আর কাঁচা লঙ্কা, এটার পেস্ট। এই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতন এটা কষাতে হবে। পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কায় করব, কোনো শুকনো লঙ্কার ব্যবহার এখানে হবে না। ভালো মতন কষাবো। কষিয়ে এখানে এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি এখানে এই কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝোলটা যখন খুব ভালো মতন ফুটে উঠবে এবার আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে ভালো মতন ঝোলের ভেতরে মাছগুলোকে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে এবার আমি এখানে এটা ঢাকা দিয়ে দিলাম। মিনিট চারেকের মতন এটা ঢাকা থাকবে, আলুটাও সেদ্ধ হবে, মাছের ভেতরেও ঝোলগুলো ঢুকবে। মিনিট চারেক পর আবার আসছি। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম, তুলে নিয়ে ভেতরের কন্ডিশনটা দেখছি। খুব সুন্দর গন্ধ ছেড়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার নুন ঝালের পরিমাণটা একটু দেখতে হবে। একদম সব ঠিক আছে, নুন ঝাল সবই ঠিক আছে। এবার ভালো মতন একটু ফুটিয়ে কটা কাঁচা লঙ্কা গেলে দিলাম। কটা কাঁচা লঙ্কা গেলে দিয়ে ভালো মতন এবার এটা ফুটিয়ে এটা নামিয়ে নেব। রান্নাটা আমার প্রায় শেষের দিকেই। খুবই সামান্য উপকরণে এই রেসিপিটা তৈরি করেছি। তো রেসিপিটা যদি ভালো লাগে, নতুন যারা দেখছেন অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, আর পুরনো যারা তাদেরকে তো অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। তাহলে আজকের মতো রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন, টাটা।